আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি 360, সঙ্গে আছি মোহাম্মদ মেহেদি হাসান। ভিউয়ার্স, আজকে একটি প্যাকেজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেখানে প্রসেসর হিসাবে ইন্টেল কোর i3 8th জেনারেশন রেখেছি, এবং এই প্যাকেজটি দিয়ে আপনারা ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনের সব ধরনের কাজই করতে পারবেন স্মুথলি বলে আশা করছি, এবং আমি এটিও আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এবং সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে ইন্টেল কোর i3 কিন্তু ডুয়েল কোর প্রসেসর, অতএব দুইটি কোরের প্রসেসর থাকে, কিন্তু ইন্টেল কোর i3 যে অষ্টম জেনারেশনে এসে তারা একটি ব্যতিক্রমধর্মী সিদ্ধান্ত নিয়েছে, সেটি হলো যে তারা ইন্টেল কোর i3 8th জেনারেশনে ফিজিক্যাল কোর রেখেছে 4, যে কারণে আপনি ভিডিও এডিটিং বা রেন্ডারিং যাই করেন না কেন, সেখানে কিন্তু ভালো পরিমাণে সার্ভিস দিবে এই প্রসেসরটি। কিন্তু এই প্রসেসরটির বর্তমান বাজার মূল্য কিন্তু ঊর্ধ্বগামী, কারণ আপনারা অনেকেই জানেন ইন্টেল কোর i3 8th জেনারেশন 8100 এই মডেলের প্রসেসরটি কিন্তু পাওয়া যেত 10,800 টাকায়, বা অনেক সময় এর কম প্রাইসেও পাওয়া যেত। কিন্তু এখন যদি আপনারা মার্কেট অ্যানালাইসিস করেন, অনেকে কিন্তু আবার কন্ডিশন যোগ করে দিয়েছে যে 11,700 টাকায় এই প্রসেসরটি ক্রয় করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে আবার মাদারবোর্ড ক্রয় করতে হবে। অনেকে বলবে যে আপনাকে পিসি ক্রয় করতে হবে। কি মাদারবোর্ড ক্রয় করতে হবে? যা তারা বলবে সেই চিপসেট বা সেই সিরিজের মাদারবোর্ড ক্রয় করতে হবে, বা সেই ব্র্যান্ডের মাদারবোর্ড ক্রয় করতে হবে। এই ডিসিশনটি আমার কাছে ভালো মনে হয়নি। যাই হোক, এই প্রসেসরটির মার্কেট প্রাইস এখন বর্তমানে 11,700 থেকে 12,000-এর মধ্যেই উঠানামা করছে। জানি না এই প্রসেসরের প্রাইস আরও বেড়ে যাবে কিনা। আপনারা 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন, যে বিল্ট ইন গ্রাফিক্স আছে, তা ইন্টেল UHD 630। এই প্রসেসরে আপনারা 3.60 গিগাহার্টজ ক্লক স্পিড পাচ্ছেন, 6 MB ক্যাশ আছে। আরও বিস্তারিত তথ্য দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। আমার দুই হাতে দুইটি র্যাম দেখছেন, এবং র্যামগুলো র্যামস্টা ব্র্যান্ডের, লাইফ টাইম ওয়ারেন্টি, DDR4 উইথ হিটসিং, এবং এই র্যাম দুইটির প্রাইস 4,100-200, কিন্তু প্যাকেজে রাখা হয়েছে 3,800 টাকা। ভিউয়ার্স, আমার হাতে একটি SSD কার্ড দেখছেন, এবং এটি 128 GB SSD কার্ড, র্যামস্টা ব্র্যান্ডের। এই SSD-তে আপনারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন 3 বছর। এছাড়া যে মাদারবোর্ডটি রাখা হয়েছে তা B360D3V, এবং এই মাদারবোর্ডটির প্রাইস, মার্কেট প্রাইস 7,600 টাকা, কিন্তু কিছু ডিসকাউন্ট দেওয়া হয়েছে। ভিউয়ার্স, এখানে উল্লেখযোগ্য যে বিষয়টি, আপনারা M.2 স্লট পাচ্ছেন, 3.1 USB ফার্স্ট জেনারেশন পাচ্ছেন এই মাদারবোর্ডে। এছাড়া ভিউয়ার্স, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির কথা বলেছি, ডিসকাউন্টের কথা বলেছি। কেন আমি এই মাদারবোর্ডটি নির্বাচন করলাম? কারণ ভবিষ্যতে আপনারা এই মাদারবোর্ডে 9th জেনারেশনের প্রসেসরগুলো ব্যবহার করতে পারবেন। বলে নেওয়া ভালো, এই মাদারবোর্ডে PCI স্লট রয়েছে 3.0, যে কারণে আপডেট গ্রাফিক্স কার্ডগুলো আপনি চাইলেই ব্যবহার করতে পারেন। এছাড়া এখানে আপনি দুইটি র্যাম স্লট পাচ্ছেন, সে কারণে 32 GB পর্যন্ত র্যাম ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, আমার হাতে যে পাওয়ার সাপ্লাইটি দেখছেন, এটি সেফওয়ে ব্র্যান্ডের 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই। আপনারা জানেন সেফওয়ে ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই সম্পর্কে, এবং পাশে যে ক্যাসিংটি আছে, ক্যাসিং এবং পাওয়ার সাপ্লাই দুটি মিলিয়েই 1500 থেকে 1600 টাকা পড়েছে, এবং পাওয়ার কেবল তো অবশ্যই প্যাকেজের সাথেই আছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে মেহেদি ভাইয়া, তাহলে কত টাকা রাখছেন এই প্যাকেজটির জন্য? আসলে এই প্যাকেজটি খুবই অল্প প্রাইসের মধ্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা আবার হয়তোবা অনেকে ভাবতে পারেন যে অল্প প্রাইস বলতে তো 10,000 হতে পারতো, 15,000 হতে পারতো। আমি জাস্ট বুঝিয়েছি যে এই প্যাকেজ অনুসারে যে প্রাইস হওয়ার কথা, তার চেয়ে কিছুটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে।
এবং প্রাইস পড়ছে 26,200 টাকা। অফারটি পেতে হলে আপনি চলে আসুন আমাদের R1 কম্পিউটার্স, নিউ এলিফেন্ট রোড, মার্কেট নেম ECS কম্পিউটার সিটি, মাল্টিপ্ল্যান সেন্টার, 7th ফ্লোর, 726 নম্বর শপে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্যাকেজ অথবা আপনি যদি নিজেই কোনো একটি প্যাকেজ নিজে নিজে তৈরি করে আমাদেরকে পাঠান, সে প্যাকেজও নিতে পারবেন। কল করুন 01631003812। আমাদের নিউ এলিফেন্ট রোডের ব্রাঞ্চগুলো বন্ধ থাকে মঙ্গলবার এবং আমাদের মিরপুরের ব্রাঞ্চগুলো বন্ধ থাকে রবিবার। ভিউয়ার, চেষ্টা করি সপ্তাহে 7 দিনই আপনাদেরকে সার্ভিস দেওয়ার। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো না লাগলে ডিসলাইক ও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।